আপনার সন্তানের নৈতিক মূল্যবোধের অবক্ষয় তো অবশ্যই আছে, সাথে সাথে তার শারীরিক ক্ষতিও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ১১ ডিসেম্বর ২০১৭ দৈনিক প্রথম আলো রিপোর্ট করে বলছে, মেডিকেল দুইটা বিশ্ববিদ্যালয় ঢাকার প্রাইমারি স্কুলের বাচ্চাদের লালা পরীক্ষা করে দেখলো তাদের লালার মধ্যে, থুতুর মধ্যে প্রচুর পরিমাণ নিকোটিন। নিকোটিন এটা বিড়ির মধ্যে থাকে, সিগারেটের মধ্যে থাকে, এক ধরনের ভাইরাস। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, এই প্রাইমারি স্কুলের বাচ্চারা কি বিড়ি খায়, সিগারেট খায়, তামাক টানে? তাহলে তাদের এই লালার মধ্যে কিভাবে নিকোটিন আসলো? তারা গবেষণা করে বলছে যে এই বাচ্চাগুলো তো খায় না, কিন্তু এই বাচ্চার বাবা, এই বাচ্চার নানা, এই বাচ্চার দাদা, এই বাচ্চার মামা, এই বাচ্চার বড় ভাই বা প্রতিবেশীর কেউ না কেউ বিড়ি খায়, যেই জায়গা থেকে তাদের মুখে লালার মধ্যে নিকোটিন চলে এসেছে। যদি নিকোটিন ক্রমশই বাড়তে থাকে, তাহলে এই বাচ্চাদের শরীরের মধ্যেও মরণব্যাধি ক্যান্সার বাড়তে পারে। বলেন না, নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা কে কে চান আপনার বাচ্চায় ক্যান্সারে আক্রান্ত হোক, কেউ আছেন? আপনার বাচ্চা অসুস্থ হোক, এটা চান কেউ? আপনার বাচ্চাটা সর্দি লাগুক, এটা কেউ চান? যদি সেটা না চাই, তাহলে আমাদেরকে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আজ থেকে আমি বিড়ি খাবো না, সমস্ত ধরনের নেশা থেকে আমি নিজেকে বিরত রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন।